এই তো চলে আসছি রিহান, ভয় পাচ্ছ আব্বু? এই তুই বসে বসে কি করতেছিস? আরে আসো রিহান, এর সাথে হ্যান্ডশেক করো। যে এই বাসাটার সামনে আমিও এই বছর হচ্ছে, এই বাসাটা অনেক সুন্দর এবং অনেক, এখানে হচ্ছে অক্টোবরের 31 তারিখ। এই যে এখন সব গাছের পাতাগুলো হলুদ হয়ে হয়ে, আসো আসো আসো। জিপা লাগো আম্মু, রিহান আসো, আব্বা আসো। হ্যাঁ জিপার লাগাও, আসো রিহান আসো, রাধি আম্মু আসো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। রিহান দাঁড়াও দাঁড়াও, আই আসবে না? ও পড়ছে। এখন আমরা একটু আমাদের এলাকায় আপনাদের একটু শেয়ার করব আমাদের এলাকাটা, আর হচ্ছে আমাদের এলাকায় যে হ্যালোইন, এখানে যে হ্যালোইনে প্রতিটা বাসার সামনে ভূত প্যাঁচ সাজায় রাখে পুরা এই অক্টোবর মাসটার জন্য। চলেন দেখাই, হ্যালোইনে সব 31 অক্টোবর না আম্মু? 31 অক্টোবর না, কিন্তু হ্যালোইন হয় কবে? 31 না? হ্যাঁ আজকে কত? 22 আজকে অক্টোবর 22। হ্যাঁ এখানে হচ্ছে অক্টোবরের 31 তারিখে সব হ্যালোইনে বাচ্চারা সব প্রত্যেকটা বাসায় বাসায় দোকানে দোকানে গিয়ে গিয়ে ক্যান্ডি কুড়াবে, আর হচ্ছে এরা সব ভূত প্যাত পুরো অক্টোবর মাস ধরেই প্রতিটা বাড়ির সামনে সাজায় সাজায় রাখে। ওয়াও দেখেন, যে কোনো ফুল দেখলেই আমি পাগল হয়ে যাই, আমার মাথা নষ্ট হয়ে যায়, কি সুন্দর দেখেন। হলুদের মধ্যে লাল ছোট্ট একটা সার্কেল, আবার এখানে পিঙ্ক কালার, কি সুন্দর। আর এই যে এখন সব গাছের পাতাগুলো হলুদ হয়ে হয়ে অরেঞ্জ কালার হয়ে হয়ে সব ঝরে পড়বে, রাস্তাঘাটে একদম এখন অনেক পাতা দিয়ে নোংরা হয়ে থাকবে। কোনো কোনো বাড়ির সামনে একদম এক মাস জুড়েই সাজায় ফেলছে, আবার কোনো কোনো বাসাতে এই যে এখন থেকে সাজানো শুরু করবে। এই যে সব গাছের পাতা পড়ে পড়ে কঠিন অবস্থা। এই বাসাটা অনেক সুন্দর এবং অনেক বড়। এই তো চলে আসছি রিহান, ভয় পাচ্ছ আব্বু? হ্যাঁ এই দেখো আমাদের বাসা এলাকায় কি সব ভূত প্রেত সাজাইছে রে, আল্লাহ, ওরে আল্লাহ, আমি ভয় পাই। দেখছো রিহান, আসো আসো আসো, রিহান দূরে দাঁড়ায় আছে, ভয় পাচ্ছ আব্বা? কেন ভয় পাও? এই দেখেন কি সব এরা বিশ্বাস করে, কি সব করে করে বাড়ির সামনে পুরো একদম মানুষের মতো প্যান্ট শার্ট পরায় এগুলাই করে করে রাখছে। এটা কি করতেছে রাদিয়া? এটা কি করে এটা? আল্লাহ, এখানে এই যে রাত্রেবেলা আরো সুন্দর দেখা যায়, লাইট জ্বলে, আর এটা মনে হয় রাত্রেবেলা এরকম করে ঠাস করে মাথাটা তুলে ফেলে, যখন মানে ইলেকট্রিক লাইন দেয় তুলে ভয় দেখায়, একদম চুল টুল দিয়ে সেই করে সাজাইছে। কি অবস্থা, ওই যে ঘরের ডোরের ওখানেও সব ই করে রাখছে। এই তুই বসে বসে কি করতেছিস? আরে ওরে বাবারে, কি ভয়ঙ্কর রিহান! না আসো রিহান, এর সাথে হ্যান্ডশেক করো, আসো, যাও এই যে সিংহের সাথে হ্যান্ডশেক করো। ই আল্লাহ, এই হাত দেখে তো পুরা ভয় পেয়ে গেছি, দেখছো কত বড় বড় ফিঙ্গার, নেইল কত বড় বড়।
প্রতিটা বাসার সামনেই কম বেশি করে সব সাজায় সাজায় ফেলে, কি সুন্দর করে সাজাইছে। এই যে হ্যাপি হ্যালোইন লেখা। স্পাইডার এটা দেখে আসলে ভয় লাগতেছে না, রাধন ভয় লাগতেছে না? এটা রাত্রে লাইট জ্বলে, কত বড় পামকিন, নিচে সব ছোট ছোট দিছে, আর এখানে বিশাল বড় একটা পামকিন দিয়ে রাখছে। রাত্রে আরো সুন্দর দেখা যায়, কারণ লাইট জ্বলবে, খুব সুন্দর দেখা যাবে। এই যে এই বাসাটার সামনে আমিও এই বছর হচ্ছে এরকম হাসনেহানা ফুল, এই যে ওরা মাটিতে লাগাই দিছে একদম তিনটা হাসনেহানা ফুলের গাছ, তো আমিও ভাবছি লাগাই দিব। আমি এরকম চাই, এরকম চাও? ওই যে মারা যায় না, শীতের সময় মারা যায়, আবার গরমের সময় একাই উঠে যায়, মাটিতে লাগাই দিছে। উই দেখো সাজাইছে, দেখছো? উই যে কঙ্কাল সাজায় রাখছে, ওয়াও দেখছো কত সুন্দর গাঁদা ফুল। হ্যাঁ এটা কি ফুল, অনেক নাইস, দেখছো কত সুন্দর ফুল, বিউটিফুল। আমি ফুল অনেক লাইক করি, অনেক ভালোবাসি। তোমরা ফুল ভালোবাসো?